গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের খবর রেখো এ বুকেরই বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে উঠে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। রাস্তা দিয়ে যেতে যেতে শুনবো ওই দোকানে বাজছে, আবার বাসে যেতে যেতে শুনছি পেছনে দুইটা ছেলে গুনগুন করছে। আমি আমার মাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখিনি, আমার মাও আমাকে কখনো রেওয়াজ কাজা করতে দেখেনি। একমাত্র মানে জায়গা, সাধনার জায়গাটা হচ্ছে গান, তো আমি গানের সাথেই আছি, গানের সাধনা আমার চলতেই থাকে। ভাইরাল টার্মটা অনেক নতুন আমাদের জন্য, আমরা যখন বড় হয়েছি ছোট থেকে তখন আমাদের কাছে এই টার্মটা ছিল হচ্ছে জনপ্রিয়। এবং জনপ্রিয় বলতে এটা না যে বিশেষ একটা জায়গায় 500 বা 600 মিলিয়ন মানুষ দেখেছে, ব্যাপারটা এটা ছিল না। জনপ্রিয় আমাদের কাছে ছিল সেটা যে রাস্তা দিয়ে যেতে যেতে শুনবো ওই দোকানে বাজছে, আবার বাসে যেতে যেতে শুনছি পেছনে দুইটা ছেলে গুনগুন করছে, আমাদের কাছে জনপ্রিয় ছিল এটা। তো ওইভাবে জনপ্রিয় যদি দেখি তাহলে আমি এভাবে ফেরাতে পারিনি গানটা শুনেছি আমার, আমি এভাবে জায়গায় জায়গায় বাজে স্বভাব তো আমি মানে কলকাতা, আমেরিকা, অস্ট্রেলিয়া এমন কোথাও নাই যেখানে আমি শুনি নাই। তো এরপরে হচ্ছে অবশ্য আমি যেয়ে শুনি নেই, বাই দ্য ওয়ে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি যেয়ে শুনিনি, মানুষের কাছ থেকে খবর পেয়েছি। তো এরপরে হচ্ছে রূপকথার জগতে এই গানগুলো, শান্তি চুক্তি, এই গানগুলো মানুষের কাছে ছড়িয়েছে। তো সত্যি কথা বলতে আমার হিসাবে ভাইরাল, জনপ্রিয় বা পপুলার যাই বলি না কেন, আমার প্রত্যেকটা গান তাই হওয়া উচিত ছিল। তো আমার কাছে মানে কেন বললাম, ওই পর্যায়ের আমার কাছে গানগুলো ভালো লাগে বলেই আমি গেয়েছি। আই হ্যাড নো ইন্টেনশন যে এই গানটা ভাইরাল হবে, এই প্ল্যানে আমি আগাই প্রতি 2 বছর বা 3 বছর পরপর, নো। আমার কাছে মনে হয় আমার যদি সাধ্য থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমি প্রতি মাসে মাসে না হয় প্রতি বছরে বছরে একটা করে ম্যাসিভ হিট দেওয়ার চেষ্টা করতাম, যেটার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষ আমার কাছে পৌঁছে আনন্দ পেতে পারে। মাই হাউস ওয়াজ আ ভেরি কালচারাল ফ্যামিলি। আমি আমার মাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখিনি, আমার মা আমাকে কখনো রেওয়াজ কাজা করতে দেখেনি। মানে আমি আমার রেওয়াজটা যেভাবে চালিয়েছি, আমার বড় বোনরা বাংলা গল্পের বই পড়া যেভাবে চালিয়েছে, আমি ঠিক সেভাবেই আমার ইংলিশ মিডিয়ামের পড়াশোনা চালিয়েছি। আমি যেভাবে ওয়েব সিরিজ বা ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে শিখেছি, আমার বোনরা, আমার মায়েরা, আমার বাবা এই জায়গাটা আমাকে এনে দিয়েছে যে আমি এই জিনিসগুলো অনুধাবন করতে পারি। তো এই যে কালচারাল সাইডটা আমার সারা জীবন, আমাদের মানে পারিবারিকভাবে যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো বিষয়ে শালীনতা বজায় রাখা, যেটাই তুমি করো সেটার মধ্যে শালীনতা বজায় রাখা,